chance concealing, but deep down I felt for you. Hello everyone, welcome back to my channel. আজ আরও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আজকে আমি এই ইন্সপায়ার্ড মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকে এই লুকটা 60's ইন্সপায়ার্ড রেট্রো মেকআপ লুক। সেই সময়ের মেকআপের সবথেকে সুন্দর ফিচার ছিল ড্রামাটিক উইংড আইলাইনার, নিউট লিপস আর স্ট্রং আইব্রো। তো সব কিছু মাথায় রেখেই আজকে আমি এই লুকটা ক্রিয়েট করব। আর তার জন্যে আমি ফার্স্টে এখানে ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস কনসিলার, যেটা দিয়ে আমি আমার আইব্রোটা সুন্দরভাবে কনসিল করে নেব। নেক্সট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য ইয়ার প্যালেট থেকে এই শেডটা দিয়ে আমি আমার আইব্রো ড্র করব। আইব্রো ড্র করার সময় কখনোই একসাথে অনেক প্রোডাক্ট নিতে নেই, অল্প অল্প প্রোডাক্ট নিয়ে হালকা হালকা স্ট্রোকে আইব্রো ফিল করলে সেটা দেখতে অনেক ন্যাচারাল লাগে। অলওয়েজ মেকআপের আগে ভালোভাবে স্কিনটাকে প্রিপেয়ার করা খুব ইম্পর্টেন্ট, আর তার জন্যে আমি এখানে ইউজ করছি অ্যাভনের ফেসিয়াল অয়েল। এটা একটা লাইট ওয়েট ফেসিয়াল অয়েল, এটা আমাদের স্কিনকে একটা ন্যাচারাল গ্লো দেবে আর সাথে সাথে স্কিনকে ময়শ্চারাইজও করবে। নেক্সট আমার ফেসের পিগমেন্টেড জায়গাগুলো এলএ গার্লের অরেঞ্জ কনসিলার দিয়ে কনসিল করে নিচ্ছি, আর তারপরে সেটা ফিঙ্গারের সাহায্যেই ভালোভাবে ব্লেন্ড করে নেব। অরেঞ্জ কারেক্টার যাতে ফাউন্ডেশনের সাথে মিশে না যায় সেই জন্যে অরেঞ্জ কারেক্টারের উপরে হালকাভাবে লুজ পাউডার দিয়ে সেট করে নেব। তারপরে আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন। এটা আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি। এই ফাউন্ডেশনটা মিডিয়াম কভারেজ দেয়, যেহেতু আমার আরও একটু কভারেজের দরকার সেই জন্যে এটা আমি আর একবার ইউজ করছি, আর তারপরে ব্রাশের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আই মেকআপের জন্যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের রোজ ইন দ্য ইয়ার প্যালেট থেকে এই শেডটা আমি আমার ট্রানজিশন শেড হিসাবে ক্রিজে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। তারপরে নিকাকের প্যালেট থেকে এই শেডটা আমি আমার ক্রিজে এবং ক্রিজ থেকে একটু উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। নেক্সট কন্টোরের জন্য মার্সের প্যালেট থেকে এই শেডটা ইউজ করব, যেটা অলমোস্ট শেষ। আর এটা খুব অ্যাফোর্ডেবল একটা প্যালেট, এর মধ্যে কন্টোর ছাড়াও আরও অনেক রকমের শেড আছে, তো যারা বিগিনার তারা এটা খুব ইজিলি ইউজ করতে পারো। তারপরে কন্টুরটা হাইলাইট করার জন্যে আর ফেসে যেই সমস্ত জায়গায় খুব তাড়াতাড়ি ক্রিজ হয় সেই জায়গাগুলো লুজ পাউডার দিয়ে বেক করে নেব। তারপরে সেম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট থেকে এই শেডটা নিয়ে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি আমার আইলিডে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তারপরে ক্রিজের কালার আর আইলিডের কালার দুটো একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এক্সট্রা যে লুজ পাউডারটা আছে সেটা ভালোভাবে ছেড়ে নিচ্ছি। নেক্সট আইলাইনারের জন্য ইউজ করছি ল্যাকমি ইনস্টা লাইনার, এটা আমি আমার আইলাইনের সাথে সাথে লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করব। আর তারপর আমি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব মিস ক্লেয়ারের হোয়াইট আই পেন্সিল। তারপরে নিকাকের প্যালেট থেকে এই শেডটা ব্লাশের জন্য ইউজ করছি। ফেসের হাইস্ট পয়েন্টগুলোতে শিভানার ব্রিক হাইলাইটার ইউজ করছি। মাস্কারার জন্য ইউজ করছি মেবলিনের হাইপার কার্ল ভলিউম এক্সপ্রেস মাস্কারা, আর তারপরে আমি ফলস আইল্যাশ পরে নেব।
তারপরে অ্যাপ্লাই করছি ব্লু হ্যাভেনের লিকুইড লিপস্টিক। এটা খুব সুন্দর একটা নিউট শেড, আর এই শেড নেম হলো পাঙ্ক মেরুন।